আপনার বৈশিষ্ট্য। তো মোরগটা দেখছেন মাশাআল্লাহ আল্লাহ, এই যে পায়ের থাই, তারপর হইলো গিয়া যে পায়ের প্যারেন্টস আর কি। আমরা এর আগে যে ভিডিও আপনারা এর আগে যে প্যারেন্টস দেখে এইগুলো সবগুলো পারফেক্টলি আপনি, এটা মাশাআল্লাহ কোয়ালিটি সম্পন্ন মোরগ, ঠিক আছে। তো পায়ের সকলকে জানাই স্বাগত, আশা করছি সবাই ভালো আছেন। আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা বেশ কিছু কলম্বিয়ান ব্রাহামার 3 মাস বয়সী বাচ্চা অফার মূল্যে সেল করব, আর এক জোড়া কলম্বিয়ান লাইট ব্রাহামার রানিং এটাও আমরা অফার মূল্যে সেল করব। তো এই অফার মূল্য বলতে আমরা এর আগে এই দামে বা এরকম দামে আমরা 3 মাসের বাচ্চা বা রানিং পিয়ার সেল করিনি, এটাই ফার্স্ট। তো যাদের কমের ভিতরে ভালো মানের কলম্বিয়ান ব্রাহামার প্রয়োজন, তারা চাইলে আপনারা এই ভিডিওতে সেগুলো নিতে পারবেন। তো এটা কোয়ালিটি সম্পূর্ণ, এটার ডিটেলস আমি আপনাদেরকে জানিয়ে দিব এই ভিডিওর মাধ্যমে। কথা না বাড়িয়ে ভুল ভিডিও শুরু করি, তার আগে অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে এই চ্যানেলের পাশে থাকবেন। প্রথমেই দেখতে পাচ্ছেন আমার হাতে কলম্বিয়া লাইট ব্রাহামার মোরগ, যেটা রানিং কথা বলছিলাম, রানিং মোরগটা। তো এটা মাশাআল্লাহ কোয়ালিটি সম্পূর্ণ মোরগ, ঠিক আছে। তো পায়ের ফেদারগুলো আপনারা দেখেন দর্শক, যদি নোকাল ভিট হয়, হ্যাঁ কলম্বিয়ান ব্রাহামার ভিতরে নোকাল ভিট আছে যেগুলো, এইগুলার অনেকগুলো আছে কি ব্রাহামা মোরগ দিয়ে নোকাল একটা মুরগি দিয়ে, মানে এরকম ক্যাটাগরি একটা মুরগি দিয়ে তোরা বাচ্চা তোলে, তখনই এটা কলম্বিয়ান ব্রাহামা বলে অনেকেই সেল করে। কিন্তু অ্যাকচুয়ালি ওটা কলম্বিয়ান ব্রাহামা না, কলম্বিয়ান ব্রাহামার যেই ক্যাটালগ বা ক্যাটাগরি আপনারা দেখে পছন্দ করবেন সেগুলো হলো, ওর গলার এখানে কালো মার্কিংটা থাকবে, ঠিক আছে, আর ল্যাঞ্জার সাইড দিয়ে এঁকবে না, আর পায়ের দিকে দেখবেন পশম মাশাআল্লাহ বড় হইতে হইব, আর পায়ের এখান দিয়ে, হ্যাঁ রানের এখান দিয়ে ঠাই থাকতে হইব। এইটা হইলো গিয়া কলম্বিয়ান ব্রাহামার আপনার বৈশিষ্ট্য। তো মোরগটা দেখছেন মাশাআল্লাহ কোয়ালিটি সম্পূর্ণ মোরগ, তো এটি আমাদের কাছে এক জোড়া আছে। এটার মোরগটা আপনাদেরকে আমি দেখাইলাম, এটার মুরগিটা দেখাই। তো এর আগে আমরা আপনাকে বলি এটার বয়স আনুমানিক 9 মাস, একবার ডিম বাচ্চা করছে, আর এখন আমরা মোরগ মুরগিটাকে দেখাচ্ছি। এই দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা, এই যে এখানে হলো আমাদের যে মুরগিটা, মুরগিটা মাশাআল্লাহ। তো যেহেতু আমি ছেড়ে পালি, তো এই ক্ষেত্রে দেখা যায় কি আমার মুরগিটা চঞ্চল সম্পূর্ণ, আর আমার একটু এখানে জায়গা সেট আপটা কম, তো এই জন্য আমরা এইভাবে তুষ দিয়ে ছাড়তে পারি না, নিয়ে আর কি খরচ ভাবলে আমি ছেড়ে পালতেছি। তো দেখতেই পাচ্ছেন মুরগিটা মাশাআল্লাহ, এই যে পায়ের থাই, তারপর হইলো গিয়া যে পায়ের মোজা, তারপর হইলো গিয়া দাঁড়ের থাই, আর এই যে কালো এখান থেকে কালোর যে মার্কিং থাকার কথা, গলা এখান থেকে যে মার্কিং থাকার কথা, প্রপারলি একটা যে কলম্বিয়ান ব্রাহামার যে ক্যাটালগটা, এটা মাশাআল্লাহ এর ভিতরে আছে, আমি দুইটা একসাথে। দর্শক বন্ধুরা কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ হবে না, কোয়ালিটি মাশাআল্লাহ আছে। যদি আপনারা এই মুরগি জোড়া নিতে চান আপনারা নিতে পারবেন। তো সেক্ষেত্রে আমি বলি অফার মূল্যের কথা আমরা বলছি, অফার মূল্য হলো যে এই জোড়াটা যদি আপনারা নেন আমার খামারে যদি আইসা নিয়ে যান, সেই ক্ষেত্রে আমরা 9000 টাকা হইলে আমরা সেল করব, ঠিক আছে। আর যদি কেউ না আসতে পারেন, অনেক প্রবাসী ভাইরা আছেন, দেখা যায় আসতে পারবেন না বা অনেক দূর দূরান্ত থাকে, সেই ক্ষেত্রে তাদের জন্য আমরা ডেলিভারি ব্যবস্থা ফ্রি করে দেবো। 9000 টাকার ভিতরেই আপনি আপনার জেলায় এই মুড়িগুলো পেয়ে যাবেন। কিন্তু আগেই বলে নিই এটা 2 দিনের ভিতরে, ভিডিও যেদিন আপলোড হবে এর থেকে 2 দিন, 2 দিনের ভিতরে আপনারা যদি এই জোড়াটা আপনার নিতে চান, তাহলে 9000 টাকার ভিতরে বাংলাদেশ যে কোনো প্রান্তে আপনারা এই জোড়াটাকে নিতে পারবেন। তো এখানে একটা কথা আছে, তো দেখা যায় কি আমরা মনে করি বর্তমান একটু গরম, তো আমরা আপনারা চেষ্টা করবেন যে আমাদের খামারে এসে বা আমার বাসায় এসে মুরগি জোড়াটা নিতে, আর আমার থেকে না যার থেকে খামারে যে মুরগি নেওয়ার চেষ্টা করুন, সেটা হচ্ছে ভালো উত্তর। আর এই আপনারা যদি পাঠায় নিতে চান, তাহলে ওইভাবে আমরা সম্পূর্ণ ভিডিও ভালোভাবে কীভাবে প্যাকেটিং করতে আসি, কীভাবে আমরা ডেলিভারি দিচ্ছি, সম্পূর্ণ ডিটেলস আপনাদেরকে পাঠিয়ে দেবো। তো এভাবে আমি আরেকটা কথা বলি, তো অনেকেই বলেন যে ডেলিভারি সিস্টেমটা, তা আমরা অনেক সময় ভিডিওতে বলে দিই, তারপর এবার তো বলছি আমাদের ডেলিভারি সিস্টেম হলো অগ্রিম পেমেন্ট করতে হবে। আপনি যদি মুরগি নিতে চান, অগ্রিম পেমেন্ট করার পরে আমরা আপনার মুরগিটা সময় শুরু করে আমরা আপনার বাস, আপনার জেলার যে বাস স্ট্যান্ডগুলো আছে সাইদাবাদ বা মোয়াখালী বা গাবতলী, ওইখান থেকে আমরা যে বাসের উঠায় দিব, ওই তখনই আমরা উঠায় দেওয়ার সময় আমরা আপনাকে একটা ভিডিও দিব, তারপর বাসের নাম্বার এবং বাস কন্ট্যাক্টার নাম্বার আপনাকে দেব, তারপর আপনি কথা বলবেন, হ্যাঁ মুড়িগুলো উনি যদি বলে হ্যাঁ মুড়িগুলো আমার বাসে উঠছে, তখনই আপনি আমাকে ফোন দিয়ে বলবেন যে হ্যাঁ ভাই মুড়িগুলো বাসে উঠছে, আপনি ক্ষেত্রে চলে যেতে পারেন, তখনই আমরা বাসের সঙ্গে এসে পড়বো। কিন্তু আমরা বাসের নাম্বার এবং কি বাসের কন্ট্যাক্টার নাম্বারটা আপনাকে দিয়ে দিবো,
এখানে অনেক সময় হয়তো ভয় থাকতে পারে যে আপনার মুরগিগুলো নাও খেতে পারে, তো সেই ক্ষেত্রে আমরা মা বাসের ভিডিওর উপর বাসের নাম্বারটা দিব, তো এখানে যে দেখা যায় বা আপনার দেখা যায় ওটা কোনো প্রতারিত হবেন বা ওরকম কোনো কিছু বাস থেকে ওরকম কোনো কিছু হওয়ার চান্স থাকে না, এভাবে আমরা ডেলিভারি দিয়ে থাকি। আর যদি আপনি আইসা নেন তাহলে কোনো অগ্রিম পেমেন্ট কোনো প্রয়োজনই পড়বে না, আপনারা চাইলে আইসে আমাদের খামার থেকে এই জোড়া বা 3 মাসের বাচ্চা বা সিল্কির বাচ্চা সে এই হাসিলের বাচ্চা আপনারা চাইলে আমাদের খামারে এসেও নিতে পারবেন। তো এখন আপনাদেরকে আমরা বাচ্চাটা দেখাই, বাচ্চা 3 মাসের বাচ্চাগুলো যেটা বলছিলাম এটা আপনাদেরকে দেখাই। দেখতে পাচ্ছেন আমার হাতে এখন কলম্বিয়ান বাহামা 3 মাস, এখন এই জোড়াটা এখন আমাদেরকে সেফ, এখন এরকম সাইজের, দেখেন দর্শক বন্ধুরা আমাদের এরকম সাইজের এখন 3 জোড়া মানে বাচ্চা আছে, 3 জোড়া বাচ্চা আছে কোয়ালিটি মাশাল্লাহ। এদের প্যারেন্টস আর কি আমরা এর আগে যে ভিডিও আপনারা এর আগে যে প্যারেন্টস দেখলাম এই প্যারেন্টসের বাচ্চা এটা না, এটা হলো আরেক প্যারেন্টসের বাচ্চা। তো এদের প্যারেন্টস যদি আপনারা দেখতে চান তাহলে আমাদেরকে হোয়াটসঅ্যাপ যে নাম্বারটা দেওয়া আছে এখানে বা ফোন নাম্বার দেওয়া আছে এটা কিন্তু হোয়াটসঅ্যাপ ইমো আছে, চাইলে আপনারা এদের প্যারেন্টসটা দেখতে পারবেন। তো এদের কোয়ালিটিও মাশাল্লাহ দেখতে পাচ্ছেন, মাশাল্লাহ এরকম। তো যদি কেউ নেন এটা সম্পূর্ণ খরচ আমাদের আপনার জেলা পৌঁছানো পর্যন্ত এটা আপনি নিতে পারবেন 3800 টাকা, 3800 টাকা 3 মাসের বাচ্চা। তো একটা সময় হয়েছে কি আমরা বছর অনেক আগেও এক জোড়া কলম্বিয়ান বাহামা 1 মাসের গুলো 2700-2800 টাকা বিক্রি করি, এখনো পর্যন্ত আমরা 1 মাসের বাচ্চা আমরা বর্তমানে সেল করি 2200-2400 টাকা, বা নর্মালি যদি কেউ পাইকারি নেয় তাহলে 2000 টাকা বা 5-10 জোড়া নিলে 2000 টাকা করে আমরা সেল করি। তো কোয়ালিটি মাশাল্লাহ ভালো আছে। এই যেটা হলো মোরগ, এটা মুরগি। তো এই দেখছেন এই দর্শক বন্ধুরা এই যে দেখেন পায়ের ঠাই বা পায়ের মোজা, এই যে গলার মার্কিং, এইগুলো সবগুলো পারফেক্টলি আপনি বড় হলে আরো পরিষ্কার দেখা যাবে। তো এটাই বলতে আছে 3800 টাকা। তো অনেকেই এরকম ভাবে লোকাল বাচ্চাগুলো এরকম পায়ে মুখ পছন্দ থাকে না কিন্তু দেখতে এরকম, কিন্তু অনেকে এই 3 মাসের বাচ্চা অনেকেই দেখা যায় 1800-2000 টাকাও অনেক সময় সেল করে লোকাল বাচ্চাগুলো ব্রাহ্মা বলে, লোকাল মানে কালো কলম্বিয়ান ব্রাহ্মা বলে, কিন্তু মানে ওইগুলো ব্রাহ্মার মানে কলম্বিয়ান অরিজিনাল যে ব্রাহ্মাগুলো ওটি না। যদি যখন দেখা যায় আপনি 2000 টাকা দিয়ে নিলেন, তো ফিউচারে কথার কথা বলতেছি যদি আপনি মনে করেন আপনার শখ আপনি শখ মেটে গেছে বা আপনি কোথাও চলে যাবেন আপনার পালতে ইচ্ছে হচ্ছে না, তখন ওই বাচ্চাগুলো আপনি ওরকম ভাবে দামে বিক্রি করতে পারবেন না। আর এইগুলো আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে আপনি এই বাচ্চাগুলো যদি আপনি আমার থেকে এখন এই 3500-3800 টাকা যে বললাম 3800 টাকা যদি আপনি এই বাচ্চা আমার থেকে নেবেন, এই বাচ্চারা যদি আপনি 4 মাস বা 3 মাস পরে যদি আপনার পালতে নাও ইচ্ছা হয় এই বাচ্চা জোড়াটাই আপনি আমার কাছে সেল করবেন নর্মালি 8000-7000 টাকা। এটা আমি কিনে নিয়ে আসবো, তো এটা ভিডিওতে আমি বলে দিছি আমি কিনে নিয়ে আসবো এই জোড়াটাই 8000 টাকা দিয়ে। এই জোড়া বর্তমান বাজার অনুযায়ী 10-11000 টাকাও সেল হচ্ছে খুচরা বাজারে। তারপর অনেকে সেল করতেছে, অনেকে রিজিট, যেমন বয়স অনেক হয়ে গেছে বছর ডিম বাচ্চা করছে তখন সেল করে। আবার এই সব বাচ্চাগুলো আপনারা মানে বড়গুলো অনেকেই সেল করতে চায় না এর সময়, তো বিপদে যদি কেউ পড়ে যায় দেখা যায় পোপাশে চলে যাবে বা আর্থিক সংকটে পড়ে তখন দেখা যায় ওরকম পাওয়াটাও খুব টাফ, অনেক কেউ পাওয়া যায় না। আর তখন দেখা যায় কি অনেকে আবার কম অনেকে বিক্রি করে রিজিটগুলো, তো রিজিটগুলো দেখা যায় কি ওই দুই আপনার 10 মাস 11 মাস বা 1-1.5 বছর হয়ে গেছে ডিম বাচ্চা করতেছে এরকম সময় বা ডিম বাচ্চা কম করতেছে, তখনই করে কি এই বাচ্চাগুলোই দেখা যায় ভালোই দেখতে সুন্দর দেখা যায় কিন্তু দেখা যায় কি আপনি নিলেন 7-8000 টাকা দিয়ে, দেখা যায় কি আপনি 7000 টাকা সেল করলো। অনেকে আমাদের কাছে বলেন যে কলম্বিয়ান ব্রাহ্মা 7000-8000 টাকাও পাওয়া যায় ভালোটা, অনেকে ভিডিও দেয় কিন্তু অনেক সময় পরে দেওয়া নেয়ও, নেওয়ার পরে মাসখানেক যাওয়ার পর ভাই ডিম পারতেছে না বা সমস্যা হচ্ছে ডিম পারতেছে না মোরগকে ব্রিডিং করতেছে না, তো এই জন্যই ওই তারাই যারাই বিক্রি করে এইসব জিনিস সমস্যার কারণেই তারা ওরকমভাবে সেল করে। তো বাকিটা আপনারা বুঝে শুনে যদি কমে পান চেষ্টা করবেন আপনারা যে ওইটা দেখে শুনে বুঝে একটা ভালো অভিজ্ঞতা বা যারা আছে মুরগি সম্পর্কে তাকে নিয়ে যেয়ে আপনার মুরগিগুলো সংগ্রহ করবেন। কিন্তু আমি বলতে পারি আমার যেগুলো আছে মাশাল্লাহ কোয়ালিটি সম্পন্ন এবং কি সুস্থ এবং অ্যাক্টিভ ভ্যাকসিন করা আছে। তো এই হলো আজকের ভিডিও, যারা পুরো ভিডিওর সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে এই চ্যানেলের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।